আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুমনাত রহমতে সবাই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই করি আজকে কথা বলবো একটা অ্যালিগেশান নিয়ে মানে একটা অভিযোগ নিয়ে আর অভিযোগটা হলো অনেক সময় দেখা যায় যে বহু অমুসলিম ভাইয়েরা এবং নাস্তিক যারা রয়েছেন তারা অনেক সময় বলে থাকেন যে ইসলাম ধর্ম তো একটা পবিত্র ধর্ম তো এ ধর্মে কেন উটের পেশাব খাওয়ার কথা পৃথিবী শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম বলেছেন এটা নাস্তিকরা প্রায়শই অভিযোগ করে থাকেন আর আমাদের দেশের অমুসলমান যারা রয়েছেন যারা গোমূত্র খেতে ভালোবাসেন যারা মনে করেন যে গোমূত্র খেয়ে সমস্ত রোগ সেরে যাবে কেউ কেউ বলে থাকেন গোমিত্র গোমূত্র যদি পান করা যায় তাহলে সাতচল্লিশ রকমের রোগ থেকে বেঁচে থাকা যাবে যখন তাদেরকে বলা হয় যে আপনারা কেন গোমূত্র পান করছেন ইন দ্যাট সিচুয়েশন তারা বলে বসে যে আপনারা তো উটের পেশাব পান করেন তার মানে যখন এটা অভিযোগ তাদের উপরে করা হয় লিগাল অভিযোগ যখন উত্তর দিতে না পারেন তখন তারা কিন্তু এই কথাটা বলে বসেন যে আপনারাও তো উটের মূত্র পান করেন আসলে ঘটনাটা কি অনেক ভাই বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট করছেন এই বিষয়ে কথা বলার জন্য তাই খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে বুখারির হাদিস মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম যখন মদিনায় থাকতেন তখন বেশ কিছু মানুষ গোটা পৃথিবী থেকে মোহাম্মদ সাল্লামের কাছে যেতেন সত্য দিনকে সত্য ইসলামকে গ্রহণ করতেন এবং জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেন তো এমনই একটা অথবা দুটো গ্রুপ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বাইরে থেকে গিয়েছিলেন যাওয়ার পর তারা তিনারা ইসলাম গ্রহণ করলেন করার পরে কিছুদিন ওখানে থাকতে শুরু করলেন মানে মদিনাতে তো দেখবেন অনেক সময় কিন্তু মানুষের শারীরিক একটা যে টেম্পারেচার তার সাথে সে যেখানে যাচ্ছে সেখানকার টেম্পারেচার ম্যাচ না হলে বা শুট না করলে শারীরিক অনেক প্রবলেম দেখা দেখা দেয় দেয় এটা তো এখনও আমাদেরও সিমিলারলি তাদেরও কিছুদিন থাকার পরে একটা প্রবলেম দেখা দিল তাদের পেটটা অনেক উঁচু হয়ে যাচ্ছিল পাগুলা শুরু হয়ে যাচ্ছিল এটা পেটের একটা রোগ তাদের দেখা দিল তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গিয়ে তারা অভিযোগ করলো যে হে প্রিয়া রসোল সল্লাহ সাল্লাম আমরা তো আসলে মদিনার মানুষ না মদিনার বাইরে থাকা মানুষ তো এখানে এসে আবহাওয়াটা স্যুট করছেন আর আমাদের পেটে খুব অসুবিধা হচ্ছে তো আপনি যদি কোনো সাজেস্ট করেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে তোমরা এক কাজ করো ওই মদিনার প্রান্তে অর্থাৎ মদিনা থেকে অদূরে একটা জায়গা রয়েছে যেখানে বেশ কিছু উট রয়েছে হ্যাঁ উট রাখার জায়গা রয়েছে সেখানে উটের রক্ষক রয়েছে তো সেখানে তোমরা কিছুদিন অবস্থান করো এবং তোমরা উটের দুধের সাথে সাথে উটের যে ইউরিন অর্থাৎ পেশাব তোমরা পান করো ইনশাআল্লা আজিজ তোমাদের রোগটা সেরে যাবে তো তিনারা কথা শুনলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেখানে চলে গেলেন সেখানে বসবাস করা শুরু করলেন এবং সেখানে দুধের সঙ্গে মানে উটের দুধের সঙ্গে মূত্রপান করলেন উটের এবং তারা খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করলেন তারপরে অনেক ঘটনা রয়েছে সেই দিকে যাচ্ছে না যেহেতু মেন টপিক আমাদের এইখানে তো তিনি সুস্থতা লাভ করলেন এটা কোন যুগ হ্যাঁ এটা একটা মধ্য যুগ যে সময় মেডিকেল ট্রিটমেন্টের তেমন কোনো সুব্যবস্থা ছিল না না ছিল কোনো ভ্যাকসিন না ছিল কোনো ওষুধের ডিসপেন্সারি তো এক এক সময়ে এক একটা ট্রিটমেন্টের এক এক রকম হিসাব থাকে যেমন আমাদের বহু বহু পূর্বের মানুষ যারা আমরা ইতিহাস পড়ে পাই যে তারা যখন আগুন জ্বালাতো বনের মধ্যে একটা পাথরের সঙ্গে আরেকটা পাথরে ঘষা দিত দিয়ে আগুন জ্বালাতো কিন্তু আজকে দেশলাই হয়েছে আজকে লাইটার হয়েছে তো এই সময়ে কি আপনি দেশলাই লাইটার ইউজকে বাদ দিয়ে আপনি আবার ওই প্রচলন করবেন যে বাপদাদারা এটা করে গিয়েছে বলে এটা কি প্রচলন করবেন নিশ্চয়ই করবেন না তো ওটা বিলিন হয়ে গেছে ওটা ব্যাকডেটেড হয়ে গেছে ওটা আপডেট হয়েছে দেশলাই কিংবা লাইটার কিন্তু আগুন পাথরেও জ্বলতো দেশলায়ও জ্বলে কিন্তু মানুষ দেশ লাইটা সুবিধা নিয়ে নিয়েছে আপডেট হয়ে গেছে তখন এটাই এখন মানুষ গ্রহণ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই সময়ের জন্য ওই ব্যক্তিদের যে ট্রিটমেন্ট তা করার জন্য উটের দুধের সঙ্গে পেশাব মিশ্রিত করে খেতে বলেছিলেন সেই সময়ের জন্য ওটা তখনই কাজ করেছিল কিন্তু এখন ওই রকম ক্যাটাগরির লিভারের বহু রকমের মেডিসিন বেরিয়ে গিয়েছে এখন আর উটের দুধ পান করার জন্য মানে আপনার পেশাবের সঙ্গে বলা হয়নি এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটাকে কিন্তু আমভাবে বলেননি মানে ফর ইভারের জন্য কিন্তু বলেননি যে জামানায় কিছুই ছিল না ট্রিটমেন্টের ব্যবস্থা ওই জামানায় আল্লাহ সুবান তাকে দিয়ে বলিয়েছিলেন যে তুমি এইটা করো এটা করতে বলো মানুষকে তারা সুস্থতা লাভ করবে তাই তারা সুস্থতা লাভ করেছিল কিন্তু এখন এই টোয়েন্টি টোয়েন্টির জামানা এসে অর্থাৎ দু হাজার কুড়ির বিশ্ব এসে কোনো মুসলমান ইসলামিক স্কলার আপনাকে বলবে না যে উটের দুধের সঙ্গে উটের পেশাবকে পান করার জন্য অসম্ভব কেউ বলবে না কারণ এটা ফর ইভার ট্রিটমেন্ট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বলে যেতেন তাহলে কিন্তু আমরাও বলতাম আর বিজ্ঞানও তাকে সাপোর্ট করতে বলে আমরা মনে করি তাহলে আপনি কেন এইভাবে নিচ্ছেন যে উটের মাংস খাওয়া ঠিক আছে উটের আপনার দুধ খাওয়া ঠিক আছে কিন্তু পেশাব এটা কেমন একটা বিষয় মনে রাখবেন যে এটা এই উটের পেশাবটা হচ্ছে কিন্তু পাক পাক মানে সমস্ত পাক জিনিস খেতে হবে এমন নাই পাক মানে মাটিও পাক তার মানে মাটি খাবেন এমনটা নয় তাহলে উটের পেশসাপ কিন্তু সেই মুহূর্তে একটা ট্রিটমেন্টের কাজে এসেছে যেটা এখন ব্যাকডেটেড এই জামানায় তার অনেক ওই মানে ওই ট্রিটমেন্টের পরিবর্তে এখন অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে যেমন সাপোজ আপনাদেরকে যদি বলা হয় যে সাপ আপনাকে কেটেছে তো সাপ কেটেছে বলে একটা সাপ থেকে বিষ বের করে আপনার মধ্যে প্রয়োগ করলে সেটা সেরে যাচ্ছে দেখা যাচ্ছে তো সেটা হয়তো মধ্যযুগে হতো কিন্তু এখন কি করেছে সেই সাপকেই তারা ধরেছে সাপকে ধরে যেটুকু নেওয়ার দরকার সাপের কাছ থেকে বিষ সেটাকে নিয়ে ডট তৈরি করেছে তার মানে আপনি যদি সাপে কামড় নিয়ে হসপিটালে যান আজও আপনাকে সেই সাপের বিষই প্রয়োগ করা হয় যাতে করে আপনি সুস্থতা লাভ করেন কিন্তু সেটা একটা মেডিসিন আকারে তো সেই উটের মূত্রের মধ্যে এবং দুধের সাথে যে কম্বিনেশনের যে ব্যাপারটা সেই বিষয়ে কিন্তু অলরেডি ওষুধ আবিষ্কার হয়ে গেছে সো ওইটাকে এখন পান করার কোনো ব্যাপার নেই আমাদের দেশের বহু জাহেল অশিক্ষিত বর্বর যারা বলে থাকেন যে গরুর মূত্র খেলে করোনা চলে যাবে সংসদে বসে বহু বিজ্ঞানে আমাদের দেশের মানে গরুকে প্রাধান্য দিতে গিয়ে গরুর মূত্র সম্পর্কে যে উল্টোপাল্টা কথা বলে সেরকম কিন্তু কোনো মুসলমান এ কথা বলতে পারে না যে আজকের জামান এসে আপনারা উটের মূত্র পান করুন আপনারা করোনা থেকে মুক্ত হবেন এমন কেউ বলেন সো এটা বর্বরতা আর ওইটা একটা মধ্যযুগের ব্যাপার মধ্যযুগে অনেক রকমের ট্রিটমেন্ট ছিল অনেক রকমের অনেক মানে বিষয় ছিল যেগুলো এখন বর্তমানে নেই তাই বলে কি আপনি ওটাকে টেনে এনে সেই কথাই বলবেন কারণ ওই জামানার জন্য ইউরিন এবং আপনার মিল্ক সেটা ফিট ছিল নাও তার পরিবর্তে বহু ওষুধ বেরিয়ে গিয়েছে সো এটা ফরিভারের জন্য নয় আশা করছি ক্লিয়ার হয়েছে এখন কোনো মুসলমানই আপনাকে বলবে না যে আপনি উটের দুধের সঙ্গে মূত্রপান করুন বরং ওষুধ বেরিয়েছে কিন্তু এখন যদি কেউ বলে যে মূত্র পান করুন তাহলে তাকে মূর্খ ছাড়া আমরা আর কিছুই বলতে পারি না আশা করছি উত্তরটা পেয়েছেন আজ থেকে অভিযোগ করা বন্ধ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি